Hi, welcome to North South University. আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমাদের এই সুন্দর ক্যাম্পাসটাকে যা বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং এ এক নম্বর স্থানে আছে। তো শুরুতে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সবচেয়ে কনফিউশনের জায়গা যে স্যাক অর ন্যাক। তো আমার বামে আপনারা যদি দেখেন এটা হচ্ছে ন্যাক নর্থ একাডেমিক বিল্ডিং এবং আপনারা যদি আমার ডানে দেখেন এটা হচ্ছে স্যাক সাউথ একাডেমিক বিল্ডিং। সো এখানে নর্থ একাডেমিক বিল্ডিং হচ্ছে বেসিক্যালি বিজনেস একাডেমিক। এখানে আপনার বিবিএ থেকে শুরু করে বিজনেস রিলেটেড কোর্সগুলো আমাদের এখানে করানো হয় এবং স্যাক যেটা সাউথ একাডেমিক বিল্ডিং এখানে আমরা সাধারণত সায়েন্স রিলেটেড যে কোর্সগুলো সেগুলো করানো হয় সাচ অ্যাজ আপনার এনভায়রনমেন্টাল সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, সব সায়েন্স রিলেটেড কোর্স। আপনারা যদি আমার পিছের দিকে তাকান তো আপনারা দেখতে পাবেন অ্যাডমিন বিল্ডিং এবং অ্যাডমিনের সামনে যে স্টেজটা আছে এই স্টেজটা সাধারণত আমরা প্রোগ্রামের জন্য ব্যবহার করে থাকি। ইন দ্য মিন টাইম আমরা যদি উপরের দিকে তাকাই উপরে এই জায়গাটা আমাদের জন্য খুব পপুলার যেটা আমরা গার্ডেন হিসেবে জানি। সো আমরা ভিডিওর একটু পরে আমরা গার্ডেনটাকে দেখিয়ে দিব। সাধারণত আমরা দেখা যায় ক্লাসের ফাঁকে ফাঁকে এখানটাতে বসে থাকি আমরা, কেউ গল্প গুজব করি, কেউ আড্ডা দিই। এখন আমরা আপনাদেরকে পরিচয় করে দিব আমাদের ক্যান্টিনের সাথে। সাধারণত আমরা স্টুডেন্টরা যখন আমাদের ক্ষুধা পায় তখন আমরা এই ক্যান্টিনে আসি। আমাদের ক্যান্টিন হচ্ছে কাশুন্দীর। এটার খাবার কোয়ালিটি নিয়ে যদি আমরা বলি, খাবার কোয়ালিটি আসলে খুব বেশি ভালো না, খুব বেশি খারাপও না, এভারেজ। আসুন, আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে ইফতারের জন্য আয়োজন হচ্ছে। সবাই কিছুক্ষণ পর ইফতার হবে, তো সবাই সেভাবে বসছে। সো এই হচ্ছে আমাদের কাশুন্দি, আমাদের ক্যান্টিন। সো সাধারণত আমাদের যখন ক্ষুধা পায় বা আমাদের যখন ইন দ্য মিডল অফ ক্লাস বা আমাদের যখন ক্লাসে বিরতি থাকে তখন আমরা এখানে বসি, আমরা আমাদের রেস্ট নিই, আমরা আমাদের খাওয়া দাওয়া করি। সো আমরা এতক্ষণ ক্যান্টিন দেখলাম, তো এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব আপার ডেক এরিয়াতে। তো এখন আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের প্লাজা এরিয়া। চলুন আমার সাথে আপার ডেকে। সো এই হচ্ছে আমাদের আপার ডেক এরিয়া। অনেক সুন্দর, অনেক বিউটি একটা স্পট আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির। সাধারণত আমরা যখন কোনো প্রোগ্রামগুলো করে থাকি লাইক কোনো কনসার্ট তখন আমরা এই স্টেজগুলো ব্যবহার করি। আপনারা যদি আমার একটু সামনের দিকে তাকান এটা হচ্ছে গ্যালারি অ্যান্ড সো গ্যালারিতে যদি আসি আমরা, গ্যালারি দুই ভাগে আমাদের এখানে, একটা হচ্ছে মেইন গ্যালারি আমাদের আড্ডার জন্য এবং আরেকটা হচ্ছে মিনি গ্যালারি। তো এতক্ষণ আমরা দেখলাম গ্যালারি, গ্যালারির পর যদি আমরা কোনো এরিয়া দেখাতে চাই, গ্যালারির পরে সাধারণত দুইটা এরিয়া এখানে, একটা হচ্ছে স্টাডি হল ওয়ান অফ দ্য পিসফুল মোমেন্ট এই জায়গাটা। আমাদের ডানে স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অফিস, অবশ্য এটা মেইন গেট না, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পিছনের গেট এটা, এবং আমার বামে যদি দেখি সেটা হচ্ছে স্টাডি হল। চলুন আপনাদেরকে কিছু সময় স্টাডি হলটা দেখিয়ে নিয়ে আসি। সো আপনি এখানে পড়াশোনার পাশাপাশি আপনার বন্ধুদের সাথেও এনজয় করতে পারবেন। ফার্স্ট অফ অল সো আমাদের স্টাডি হলটা হচ্ছে সাধারণত সাইলেন্ট জোন। এখানে আমরা আমাদের অ্যাসাইনমেন্টগুলো করে থাকি,
গ্রুপমেটসরা সব একসাথে হয়ে এখন আমরা আমাদের কিছু ফার্স্ট ইয়ারের ভাইয়াদের সাথে কথা বলবো, আসলে তাদের এক্সপেকটেশন অনুযায়ী তাদের সেমিস্টার কেমন যাচ্ছে সেটা। সো হাই, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, এটা আমার লাস্ট সেমিস্টার, দোয়া করবেন আমার জন্য। আর আপনাদের এক্সপেকটেশন কি, মানে আপনারা তো ফার্স্ট সেমিস্টার, আমি যতটুকু জানি আপনারা একটা এক্সপেকটেশন নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আসছেন। আপনাদের আগে 4 মাসের সেমিস্টার ছিল, এখন এক্সটেন্ড হয়ে সেটা 6 মাসের সেমিস্টার। ওভারঅল আপনাদের ওভারভিউটা কি, যে স্টাডি প্রেশার কি আগের মতোই আছে নাকি একটু কমেছে? আর সেই সাথে আপনারা আপনাদের ছুটি নিয়েও কয়েকদিন আগে একটা প্রোটেস্ট করেছেন, যেটা আমরা সাকসেসফুল, এদের ছুটি আমাদেরকে বেড়েছে, থ্যাংকস এটার জন্য। তো একটু বলেন যে আপনাদের এখন কী মনে হচ্ছে, যে আগের থেকে প্রেশার একটু কম নাকি বেশি, বা আপনারা যেটা এক্সপেক্ট করেছেন সেই অনুযায়ী আছে? প্রথমে তো 4 মাসের সেমিস্টার ছিল, তারপরে 6 মাসের সেমিস্টার করে দিল। আমরা ভাবছিলাম হয়তো পড়াশোনার প্রেশারটা একটু কমবে, আমরা একটু ফ্রি টাইম পাবো, কারণ টাইম বেশি হবে। বাট দ্য থিং ইজ যে 6 মাসে করার পর উল্টো আগের থেকে আরও প্রেশার বাড়ছে, কারণ ইন্ডিভিজুয়াল কোনো মিড উইক নাই, এক একটা কোর্সে এক এক সময় মিড নিচ্ছে। সো মানে সবগুলো মিলে প্রেশার আরও বেড়ে গেছে। আচ্ছা, আসলে নর্থ সাউথের হিস্ট্রি হচ্ছে প্রেশার, এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। ওকে, বেস্ট অফ লাক আপনাদেরকে, ইনশাল্লাহ দেখা হবে, ভালো করবেন আপনারা, বাই।